নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া, টেস্টি ফুড উইথ পাপিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা তো অনেক রকম পোস্ত খেয়ে থাকেন, যেমন চিংড়ি পোস্ত, আলু পোস্ত, আরো বিভিন্ন রকমের পোস্ত। আমি আজ বানাবো অন্য স্বাদে অন্য রকম ডিম ভাপা পোস্ত। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সকল বন্ধুদের আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। আমি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ডিম পোস্ত ভাপা বানাতে আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, নিয়েছি নুন, হলুদ, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এইভাবে ঝিরি ঝিরি করে, আর নিয়েছি রান্নার জন্য সর্ষের তেল আর পোস্ত বাটা। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবারে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আমি এইভাবে মাঝখান থেকে অল্প করে কেটে নিয়েছি, নালে তেলের মধ্যে দিলে ডিমগুলো খুব জোরে ফাটবে। পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা হবে, বেশি ভাজা চলবে না। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা বেশি জল দেওয়া চলবে না, অল্প জলেই রান্নাটা করতে হবে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেব পেটে পেটে রাখা পোস্ত। পোস্তটা দিয়ে আরেকটু ফুটিয়ে নিতে হবে, ভালো করে মাখা মাখা হবে। পোস্তটা মাখা মাখা হয়ে গেছে, এবারে আমি ডিমগুলো ভাজা ডিমগুলো
গুলো দিয়ে দেবো এর মধ্যে। গ্যাসটা অফ করে দেব, 1 মিনিটের মতো চাপা দিয়ে দেবো।